আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন বাজে প্রায় 7:30 মতন। উঠে দেখি বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, আর ভাবি তো বাইরে কাপড়চোপড়গুলো মেলে দিয়ে গেল, ভিজা কাপড়চোপড় দেখে আর ঘরে আনলাম না, তারপরে রান্নাঘরে চলে যাই। বৃষ্টি দেখে মনে চাইলো একটু খিচুড়ি খেতে। গতকালকে তো গুস্ত রয়ে গিয়েছিল, এই যে গরুর গুস্ত, এর মধ্যে সবজি চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করি, অল্পই রান্না করি। খিচুড়িটা তো বলক এসেছে, এখন জালটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে খিচুড়িটা হোক। আর এদিকে ফ্রিজ থেকে চিতলফুলি মাছটা বের করে ভিজিয়ে রাখলাম, একটু বরফটা ছুটুক পানিতে ভিজিয়ে রাখি, পরে কেটে হালকা লবণ মেখে রেখে দিব। আজ তো চিতলফুলি মাছ রান্না করব। তারপর তো খিচুড়িটা বাগারও দিয়ে ফেললাম, খিচুড়িটা কি সুন্দর আঠালো ঘন হয়েছে, একটু পরে নামিয়ে ফেলবো, বাগার যেহেতু দিয়ে ফেলেছি। তারপরে চলে আসলো জান্নাত বুড়ি আমার কুলে, দেখো বসে আছে, এখন যাবে কাকুর কুলে, আর নাস্তাটাও খেতে বসে পড়বো আমি আর সাইদুলের বাবা। আর সাবা তো পড়তেছে, এখন খাবে না, সারামণি শুয়ে আছে, সাইদুলও শুয়ে আছে, আর মা তো মিজানদের ঘরে কতদিন খাচ্ছে। তারপরে নাস্তা খেতে বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা। এই যে আমি খিচুড়ি বেড়ে নিয়েছি, সাথে আমের আচারও নিয়েছি, আর সাইদুলের বাবা অল্প একটু নিয়েছে, সে আবার পাতলা খিচুড়ি অতটা পছন্দ করে না। এই যে জান্নাত বুড়িকে কুলে নিয়ে সে সকালে নাস্তা খেয়ে নিতেছে, আর জান্নাত বুড়ি কীভাবে হাত নাড়াচ্ছে দেখো। তারপর তো ঢাকা থেকে বড় ভাইয়ে চলে এসেছে, আসার পরে তো ভাইয়াকে বললাম নাস্তা খেতে, সে তো খাবে না, অনেক জোরাজুরি করার পরে তারপরে একটু নাস্তা দিলাম, নাস্তা খেয়ে নিতেছে, তারপরে চা খেয়ে নিল বড় ভাইয়া সাইদুলের বাবা। সাইদুল বাবা তো চলে গেল দোকানে, আর আমি রান্নাঘরে চলে আসলাম। গতকালকে বুট, ডাবলি, ডাল এগুলো এনেছে রোজার জন্য, বললাম তো রোজার প্রস্তুতি শুরু করে দিয়েছে, অনেকে তো অনেক আগেই শুরু করেছে, আমি নাহলে 2-3 দিন আগেই শুরু করলাম। এখন সব কিছু এই বক্সে, মানে এই বক্সগুলির মধ্যে রেখে দেই। তারপর তো ওগুলি রাখা হয়ে যাওয়ার পর সাবাকে নিয়ে যাচ্ছে মেন রাস্তায় রিক্সা করে দিব, আর তখন এই সাইদুল বাবা আজও ফোন দিয়েছে যে সাবা কোথায়, আমি বললাম আমি মেন রাস্তায় আসতেছি, বলে দেরি করো আমিও আসি। এই যে সাইদুল বাবা চলে আসলো, এখন মেয়েকে স্কুলে দিয়ে আসবে, ভাগ্যকুল স্কুলে। আর এদিকে ভাবিকে দিলাম বেসন তো এনেছি কিনে, সেটাকে টেলে নেওয়ার জন্য, কারণ না টেলে অনেকটাই দানা দানা থাকে, এই জন্য টেলে নিলে ভালো হয়। এখন চিতলফুলি মাছটা কাটি, কেটে পেটির মাছ লবণ দিয়ে রাখি, আর পিঠে মাছটা রেখে দিই। মাছ তো কেটে লবণ দিলাম, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি আজ সমোচা বানাবো, সমোচার পুরটা তৈরি করি, যে ভিতরে দিব সে পুর, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সাথে আলু আর মুরগি গোস্ত দিব, এই যে ঝরঝরা করে মুরগি গোস্ত, মুরগির বুকের মাংসটা দিয়েছি, আর এই যে মাছ লবণটা রেখেছি দুপুরে রান্না করব। তারপর তো পেঁয়াজটা অনেকখানি মজেও গেল, এই যে এখন এর মধ্যে আমি প্রথমে গরম মশলা ফাঁকি দিয়ে দিই, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিব, তারপর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে।
মশলা তো কষানো হয়ে গেল, প্রথমে মুরগি গোস্তটা দিয়ে দেই, তারপরে দিয়ে দেবো আলু, দিয়ে আস্তে আস্তে পুরটা তৈরি করি। সমাচার পুরটা তো তৈরি হয়ে গেল, তারপরে চলে আসলাম, সারামণিকে চা দিলাম, সারামণি গোসল করে চলে এসেছে, এখন বাজে 11:15, সারামণির সাথে আমিও চা খেলাম, চা খেয়ে তারপরে রান্না করতে চলে যাব, সারামণি চলে যাবে স্কুলে, সারামণি টিভি দেখতেছে আর চা খাচ্ছে। এই যে রেডি হয়ে গেল সারামণি, এখন চলে যাবে স্কুলে, 1টা বাজে, আসবে টিফিন খেতে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম, আর ডালটাও বসিয়ে দিই প্রেশার কুকারে, পাতলা ডাল রান্না করতেছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চিতল ফুলি মাছ ভোনা আর মিষ্টি কুমোর পাতুরি, এই যে এখন মিষ্টি কুমোরটা আমি মেখে ঝুঁকে নিই, এই যে কড়াইতে মিষ্টি কুমোরটা আমি মেখে ঝুঁকে নিয়েছি, অনেকে পাতুরি বলতে পারো বা ভাজিও বলতে পারো। আমি এর সাথে একটু কালি জিরেও দেব। আমার ডালটা প্রায় 2-3টা শেষ হয়েছে, এখন নামিয়ে ফেলবো, এখন দিয়ে দিই মিষ্টি কুমোরটা। তারপর তো হয়ে গেল আমার মিষ্টি কুমোর ভাজি বা পাতুরিও বলতে পারো, সাথে একটু কালি জিরেও দিয়েছি। তারপরে মাছগুলো ভেজে নিই, চিতল ফুলি মাছটা মাথা লেজ ভাজা হয়ে গেছে, এখন পেটির মাছগুলো ভেজে নিই। আর পাশের চুলায় কড়াইতে পেঁয়াজও দিয়ে দিয়েছি, আস্তে আস্তে মজুক, ভোনা যেহেতু করুম 2 চুলায় 2টা দিয়ে দিলাম। আর এই চুলায় তো পেঁয়াজটা হালকা মজে গেছে, পানি দিয়ে দিয়েছি, এখন আদা রসুন দিয়ে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন একটু শাক দিয়ে দিলাম, শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো এখন ছেড়ে দিব, আস্তে আস্তে জালে ভোনা করে ফেলি। হয়ে গেল আমার চিতল ফুলি মাছের ঝোল, আমি নামিয়ে রেখেছি। আর এদিকে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, মিষ্টি কুমোর পাতুরি করেছি, চিতল ফুলি মাছ ভোনা করলাম, পাতলা ডাল আর সাদা ভাত, এই দুপুরের মেনু। তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়লো বড় ভাইয়া সাইদুলের বাবা আর সারামণি। সারামণি মাছ ভাত খাবে না, সে দুধ ভাত খাচ্ছে। তারপরে
তিনটা দিতে রান্নাঘরে চলে আসলাম। আমি এই যে রুটির মতন বেলে রেখেছি, আমি এই সমচা রুটি বেলাটা ইউটিউব থেকে দেখেছি, দেখে আমি করতেছি। তোমরা চাইলে ইউটিউব সার্চ দিলে পাবা যে কিভাবে বানায় রুটিটা। আমি প্রথমে রুটির মতন বেলে নিয়েছি, তারপরে যে হালকা সেকে নিয়েছিলাম। সবগুলো রুটি বানানো হয়ে যাওয়ার পর এখন সাইদুল আমার মাপ মতন কেটে দিতেছে। এই যে আসরুন আমার শেষ করে তারপরে সমচাগুলো বানিয়ে নিতেছি। আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের আবার একটু দেখালাম, যে যেভাবে ভাঁজ দেয় আমি এভাবে ভাঁজ করা শিখেছি ইউটিউব থেকে। এখন পুরটা দিয়ে দিলাম। এই যে দেখো কতগুলো সমস্যা বানানো হয়ে গেছে। তারপর তো সমস্যাগুলো বানানো হয়ে গেছে সব, এখন প্যাকেট করে রেখেছি, ফ্রিজে রেখে দেব। প্যাকেট করা হয়ে গেছে। তারপর সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম। সমস্যার যে রুটিগুলো কেটেছিলাম সাইড থেকে যে অংশগুলো ছিল সেগুলো এখন ছোট ছোট করে ভেজে নিতেছি। এই যে ভাজা হয়ে গেছে, এগুলো মচমচ করে ভাজলে খেতে খুব ভালো লাগে। এই যে দেখো সাইড দিয়ে কাটা হয়েছিল যে অংশগুলো সেগুলো ভেজে নিতেছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা, লাইক দিবা, অবশ্যই কমেন্টস করে জানাবা কেমন লাগলো। আর আমার ফেসবুক পেজ আছে, একটা গ্রুপ পেজও আছে, সেই পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিয়ে জয়েন হতে পারো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।